ঠাকুর দেখে আছে তো ঠাকুর দেখেছিস গেছিলি ঠাকুর দেখতে গেছিলি বল কি খেয়েছিস সকালে চল জানিয়ে দে সবাইকে আমি আর বিশাল একটু ঠাকুর দেখতে বেরিয়েছি পাড়াতে কয়েকটা ঠাকুর করেছে বাচ্চা বাচ্চা মেয়েরা তো সেই জন্য বেরোলাম আমি আর বিশাল সুদীপ কি করছো দেখো সুদীপ বসে আছে দেখা যাচ্ছে দাঁড়া সুদীপের সুদীপের সঙ্গে একবার দেখা করে আসি দেখ কত খুশি সুদীপ বসে আছো ঠাকুর দেখতে যাচ্ছি ঠাকুর দেখতে হ্যাঁ ঠাকুর দেখে আছে তো ঠাকুর দেখেছিস গেছিলি ঠাকুর দেখতে গেছিলি বল কি খেয়েছিস সকালে ভাত খেয়েছিস আচ্ছা ও ভাত খেয়েছে সকালে আমি ওই দিক থেকে ঠাকুর দেখে আসি ঠিক আছে আচ্ছা ভাত খেয়ে এখানে বসে থাকে ঠিক আছে থাকো একটু ঘুরে আসি ঠাকুর এই আছে না সবাই ওরা মেয়েগুলো আছে না ওরা পুজো করেছে বাচ্চারা তো একটু ঠাকুরটা দেখে আসি তাই ঠিক আছে কেউ থাকুক না থাকুক আমরা ঠাকুরটা দেখে আছি নাকি ভাই আয় কই ওরা কই রে বাচ্চারা মেয়েরা আমাদের ঠাকুর দেখতে আসলাম ওরা কেউ নেই সবাই আছে কে কে আছে ওখানে কেউ নেই যা সবাই কই রে দিদিরা কই সব ঠাকুরটা দেখিয়ে দিই আর কই সবাই কই আর ও হাত ভেঙে গেছে প্যান্ডেল নিজেরা বানিয়েছে ঠাকুর নিজেরা বানিয়েছে তো এটা সবচেয়ে সেরা ঠাকুর আমার কাছে আর ঠাকুরের যে জটগুলো আছে এটা কি গাছের ই মনে হচ্ছে না বট গাছের কোত্থেকে আনলে এগুলো বাহ সে বটের ঝুড়ি দিয়ে চুল বানিয়েছে খুব সুন্দর কিন্তু সব মেয়েরা এখানে নেই সব এই দেখো এরা হচ্ছে এই ঠাকুরটা বানিয়েছে এই প্যান্ডেলটা বানিয়েছে খুব সুন্দর করে পুজো করেছে তোমাদের ঠাকুর খুব ভালো লেগেছে আমার সেই জন্য ঘুরতে এসেছি তোমাদের মণ্ডপে ঠিক আছে একবার হাই করে দাও সবাইকে হাই ইয়েস তাহলে ঘোরা হলো মণ্ডপ যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট কমেন্ট ঠিক আছে ও সব কিছু ই করতে হবে না যদি ভালো লাগে এই আমাদের মণ্ডপটা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বাচ্চাগুলোকে আমি দেখাবো বলে দেখ তোদের ঠাকুর কতটা সবার কাছে ভালো লেগেছে তোর মণ্ডপ কারণ নিজে হাতে তৈরি করা ঠাকুর আমি পুরো পাড়াতে প্রচুর ঠাকুর হয়েছে আমি কোথাও যাইনি আমি এখানে এসেছি কারণ এরা আমি এরা আমার কাছে একটা হাতে বিল লিখে গেছিলো দাদা এই বিলটা জেরক্স করে দাও আমি দেখলাম হাতে লেখা বিল আবার সেটাকে প্রিন্ট আউট করে ঠাকুরের ছবি টবি দিয়ে প্রিন্ট আউট করে দিয়েছিলাম সেটা দিয়ে এরা চাঁদা তুলেছে কত টাকা চাঁদা উঠেছিল 500 দেখো 500 টাকা চাঁদা তুলেছে 500 স্যার 500 ওকে ভালো থাকবে সবাই সবাইকে হ্যাপি দিওয়ালি একবার হ্যাপি দিওয়ালি জানিয়ে দে সবাই হ্যাপি দিওয়ালি টাটা